আমরা নতুন সাইটের জন্য কখন ব্যাকলিং শুরু করব? ধরুন আমাদের আমরা আলফা টেক নিয়ে কাজ করছি না, আলফা টেকের জন্য আমরা কাজ করব, ব্যাকলিং শুরু করব। মনে করুন সাইটটা ওকে, অন পেজ ওকে, সে ফর এক্সাম্পল ধরে নিলাম। হ্যাঁ আচ্ছা, এবার ডাউনলোড চলতেছে। আচ্ছা বাদ দাও, আলফা টেক ওয়াল এটার আমরা ব্লক কমেন্টিং করব। হ্যাঁ আচ্ছা, এটার আমরা ব্যাকলিং শুরু করব। তো প্রথমত সাইটটাকে গুগলে সাবমিট করাইতে হবে, যেটা আমি করছি। হ্যাঁ গুগলে সাবমিট করেছি, আর বাকি সার্চ ইঞ্জিনগুলো তো সাবমিট করতে হবে। প্রথমে আগে কি আমরা প্রথমে বলছি যে প্রথমে সার্চ ইঞ্জিন আগে সাবমিট করাবো। গুগলে হয়েছে, টপ সার্চ ইঞ্জিন যেগুলো আছে গুগলে হয়েছে। তাহলে ইয়াহু, ইয়াহুতে কী হবে, অ্যাড ইউআরএল টু ইয়াহু, তাই না? আবার বিং এ যদি সাবমিট করতে চাই, অ্যাড ইউআরএল টু বিং, রাশিয়ান সার্চ ইঞ্জিন আছে ইয়ানডেক্স, প্রবলেম। আচ্ছা অ্যাড ইউআরএল টু ইয়ানডেক্স আছে, আপনার AOL আছে। তো এখানে বিষয় হলো ইয়াহুতে সাবমিট করলে ইয়াহু অ্যাকাউন্ট লাগবে, বিংয়ে সাবমিট করাতে গেলে হটমেল অ্যাকাউন্ট লাগবে, ইয়ানডেক্সে সাবমিট করালে ইয়ানডেক্সের মেইল আছে, নিজস্ব মেইল ওদের। যেমন গুগলে সাবমিট করাতে গেলে জিমেল ছাড়া কিন্তু সাবমিট নেবে না, ঠিক সেম কেস এগুলোর ক্ষেত্রে। তো এগুলো আমরা সাবমিট করলাম, এইভাবে করে সাবমিট করলাম। অ্যাড ইউআরএল গেলে ওই ওই অ্যাকাউন্ট দিয়ে খুললে আপনি ভেরিফাই করতে হবে, ওই মাসে তুলে যে ভেরিফাই, এটা ভেরিফাই ঠিক সেম, ঠিক আছে? বুঝতে পারছো তুমি? আচ্ছা আর ওয়ার্ডপ্রেসের যে ভেরিফিকেশন সিস্টেমটা, ওয়ার্ডপ্রেসে অ্যাডমিনে খুব ঢুকলে খুবই সোজা। আপনার ধরুন ওই ইয়স প্লাগিনে শুরুতেই একটা ইয়া থাকে, আপনার যে ভেরিফিকেশন একটা টুল থাকে, ওখানে জাস্ট কোডটা, মেটা কোডটা বসাই দিতে হয়। আমরা যে মেটা কোডটা হেড সেকশনে বসাই দিই, এই মেটা কোডটা ওইখানে বসাই দিলে ওই মানে প্লাগিনে ওই কাজটা করে দেয়। দিয়ে ভেরিফাইতে ক্লিক করবো আমরা। আচ্ছা তাহলে ইয়াতে গেল আপনার হলো যে সার্চ ইঞ্জিন সাবমিশন গেল আমাদের। এভাবে যত সার্চ ইঞ্জিন লিস্ট থেকে আমরা দেখে দেখে যেগুলো যেটা সম্ভব সেটা সেটা আমরা সার্চ ইঞ্জিনে সাবমিট করাইলাম। সার্চ ইঞ্জিনের পরে কি ডিরেক্টরি, তাই না? সার্চ ইঞ্জিনের পরে ডিরেক্টরি, টপ ওয়েব ডিরেক্টরিগুলোতে আমরা হলো যে আমাদের লিঙ্কটা সাবমিট করব। মানে ওইখানে যে মানে ক্যাটাগরি অনুযায়ী এখানে যে সাবমিট করতে হবে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা ডিরেক্টরি যে মোজ, ডিমোজ আর কি, এটা মোজের একটা ডিরেক্টরি। ওই যে ব্যাকলিং ফ্যাক্টর পড়েছি না, মানে আমাদের ভিডিও টিউটোরিয়াল আছে, সেখানে দেখবেন যে ডিমোজ লিস্টেড একটা বিষয় থাকে, মানে যেই ওয়েবসাইটগুলো ডিমোজ ডিরেক্টরিতে লিস্ট করা থাকে সেই ওয়েবসাইটগুলো গুগল অন্য চোখে দেখে। নেট নাই তো ডিমোজ লিস্টেড, ডিমোজ ডিরেক্টরিতে যেগুলি সাবমিট করা থাকবে সাইটগুলো, ডিমোজে সাধারণত খুব সহজে নেয় না, একটু কষ্ট হয় নিতে। আচ্ছা নেট থাকলে আমি দেখাই দিতে পারতাম। তারপরে আপনাদের হলো যে ডিমোজ লিস্টেড গেল, তারপরে আপনি এখন গুগলে সার্চ দিবেন যে হাউ টু, আচ্ছা টপ ওয়েব ডিরেক্টরিজ, ২০১৬ লিখে সার্চ দিবেন। যে টপ ওয়েব ডিরেক্টরিজ লিস্ট আসবে আপনার এটি দ্য বেস্ট ওয়েব ডিরেক্টর হাইব্রিড ২০১৫, এটাই দিই। আর ডিমোজ আসছে তো এখানে আমরা সাবমিট করব। অ্যাড ইউআরএল টু ইয়ানডেক্স ওয়েব মাস্টার, এখানে ক্লিক করলাম, ইয়ানডেক্সের ইমেল লাগবে, অ্যাড ইউআরএল টু বিং, বিং সাবমিট ইউর সাইট bing.com টু, আগে ইয়ানডেক্সে মেল ক্রিয়েট করতে হবে একটা, মেল করা নাই, হ্যাঁ ইয়ানডেক্সে মেল করা নাই, ইয়ারও মেল করা নাই, আপনার হলো যে বিং এরও মেল করা নাই, হটমেল করা নাই, ইয়াহু মেল করা নাই, মানে এই রিলেটেড এই ওয়েবসাইটের জন্য আর কি। যে কোনোটাই মেল আইডি থাকলে কিন্তু ভেরিফাই করা যায়, ঠিক আছে? ইয়াও আছে তাহলে করা যাবে, ঠিক আছে?
সাবমিট সাইট ফর ফ্রি সাজেস্ট সাজেশন ইয়ে হল রেজিস্ট্রেশন কি করলাম আচ্ছা মিং অশোক পাসওয়ার্ড আচ্ছা সাবমিটিং এ সাইট দেখেন এই জিনিসটা খুঁজে পাওয়া কিন্তু খুব কষ্টকর সাবমিটিং এ সাইট হ্যাঁ মানে আপনার হলো যে অনেকগুলো ডিরেক্টরি আপনি খুঁজে এই যে ডিরেক্টরি লিস্ট পাইলেন সবগুলো যে ওপেন করবেন কিন্তু আপনাকে খুঁজে পেতে হবে কোন বাটনটা ক্লিক করলে আমি কিন্তু প্রথমে এই 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 বাটনটা খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল মানে এমন জায়গায় থাকে যে দেখা যায় না আচ্ছা বিভিন্ন নামে থাকে কিন্তু এখানে আছে সাবমিটিং এ সাইট কথা থাকবে অ্যাড ইউআরএল অ্যাড সাইট অ্যাড লিঙ্ক সাবমিট সাইট এই এই কথাগুলো খুঁজে বের করতে হবে বের করে এখানে ক্লিক করতে হবে তাহলে সাবমিট সাইডে ক্লিক করব করে এখানে আমি যেটা মানে ভুলে যাই কোন জায়গায় অ্যাড করতে হয় অ্যাড ইউর লিংক এর আচ্ছা আমরা অন্যগুলোতে যাই আগে এটি লিস্ট হাইফেস ব্যাংকের ডিরেক্টরি ডিমস ডট ওয়ার্ড জি আর আমি কথা ঢুকছি ঠিক আছে ডিমস ডট ওয়ার্ড জি এইটাতে যাই মনে করেন এটা ডিরেক্টরি সাইট এবং একদিন পেজ র্যাঙ্ক অনেক বেশি তো আপনার এরকম হাই পেজ র্যাঙ্কের ডিরেক্টরিতে যদি সাবমিট করেন সাবমিট যদি নেয় আপনার একটা ব্যাকিং পাইলেন ওখান থেকে আচ্ছা এটা করবো এই জন্য আমরা ওই যে লিঙ্ক ডাইভার্সিটির জন্য লিঙ্ক ডাইভার্সিটি বলছি যে সব ধরনের সোর্স থেকে আমরা লিঙ্ক দেবো যদিও অনেকে বলে যে এখন এটা ডিরেক্টরি সাবমিশন কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি ভ্যালু নেই মানে তেমন একটা আপনি র্যাঙ্ক পাবেন না বাট আপনার হ্যাঁ মানে ন্যাচারাল লিঙ্ক প্রোফাইল তৈরি করার জন্য লিঙ্ক ডাইভার্সিটি করার জন্য এখানে লিঙ্ক নিতে হবে ঠিক আছে এই জন্য এটাতে খুব একটা মানে র্যাঙ্ক পাওয়ার জন্য খুব একটা ভ্যালু দিবে না তবে লিঙ্ক ডাইভার্সিটির জন্য আমরা কিছু ব্যাকলিঙ্ক করবো মানে কিছু ডিরেক্টরি সাবমিট করবো আচ্ছা এটা একটা ডিরেক্টরি প্রেস রিলিজ প্রেস রিলিজ সাবমিট ইউআরএল এনে ক্লিক করতে হবে সাবমিট ইউআরএল ক্লিক করার পরে আপনাকে সম্ভবত ইয়া করতে আচ্ছা একটা ভালো ডিরেক্টরি দিতে এটা প্রথমে এরও কঠিন হয়ে গেল হয়ে গেল আমার লিস্টটা থাকলে ভালো হতো অবশ্য হ্যাঁ মেলে কনফার্মেশন আসবে সাইটটা সাবমিট হয়ে গেলে আমরা সাবমিট দিলাম ওয়েটিং ফর অ্যাপ্রুভাল লেখা থাকবে ওয়েটিং ফর হ্যাঁ যে সাইটটা দিলাম সাবমিট করলাম লেখা থাকবে যদি সাবমিট নেয় তাহলে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল ওরা তখন অ্যাপ্রুভ করে দেবে কিছুদিন পরে যখন অ্যাপ্রুভ করে তখন আপনার মেলে একটা মেল কনফার্ম মেল যে আপনার ইয়োর সাইট ইজ অ্যাপ্রুভ মানে তখন একটা ব্যাকলিং হয় কাউন্ট হবে হ্যাঁ ঠিক আছে এটা আর কি হ্যাঁ ওই টাইপেরই হ্যাঁ হ্যাঁ আপনাদের মানে ব্যাকলিং করাচ্ছে সিপিআইতে সিপিআইতে ব্যাকলিং করাচ্ছে ওই যে পোস্ট করাচ্ছেন মানে কি ওখানে পোস্ট যদি অ্যাপ্রুভ হয় দেন ওইখান থেকে একটা ব্যাকলিং লিঙ্ক পাচ্ছেন আপনি নফল হোক আর দুফল হোক আচ্ছা আচ্ছা এখানে এখানে দেখেন এখানে এখানে আবার সাবমিট কোথায় যে এখানে সাবমিট প্রত্যেকটা ডিউটি আলাদা আলাদা এবং এক একটা এক ধরনের হ্যাঁ তাহলে সাবমিট অ্যাড ইউআরএল সাবমিট সাইট এই এই এইবার হ্যাঁ এইগুলো খুঁজে বের করতে হবে আপনাদেরকে এই কিছু লিস্ট দিচ্ছে আচ্ছা এখানে যে বিষয়টা মনে রাখতে হবে হ্যাঁ আমি ইয়া দিচ্ছি আমার যে সাইট ক্লায়েন্টের জন্য যে সাইট লোক প্রায় 200 মতো ডিরেক্টরিতে করা আছে কাজ ওগুলো যায় প্রত্যেকটাতে হবে আপনাদের এখানে হয়তো
এরা দিছে আপনি 10টা যাবেন 2টা হবে হ্যাঁ খুঁজে খুঁজে, বাট আমি যদি শর্ট ফাইলটা যদি দিয়ে দিই তাহলে মনে করেন যে আপনার যে 200টা আমি ওকে করছি মানে 500 করে 200টা ওকে 200টাতে সাবমিট দিছে ওই 200টা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে, তখন ওখান থেকে যায় যে আপনার আর খুঁজতে হচ্ছে না আপনাদেরকে, ওখান থেকে যায় যে পোস্ট করতে পারবেন। আচ্ছা লিঙ্কে কী কী বিষয় দেওয়া লাগবে সেটা বলতেছি, এখানে আসতে আসলে কি মানে বোঝা দেবো, টাইটেল দিতে হবে, টাইটেল বলতে ওয়েবসাইট টাইটেলটা, তারপরে ডিসক্রিপশন দিতে হবে ওয়েবসাইটের ম্যাটার ডিসক্রিপশন লিখে দিবেন। আচ্ছা কিওয়ার্ড দিতে হবে, কোন কোন কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা কিওয়ার্ড দিতে হবে, একটা ইমেল আইডি দিতে হবে, তারপরে কোন কোন কোনো জায়গায় ওনারের নেম দিতে হবে, হ্যাঁ কোম্পানির নেম দিতে হয় অনেক জায়গায়, হ্যাঁ কোম্পানির অ্যাড্রেস দিতে হয়, হ্যাঁ কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হয়, তারপর ওয়েবসাইট রিওয়ার্ডটা দিতেই হবে, দিয়ে শেষে একটা ক্যাপচা পূরণ করতে হবে, আর সেটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, আপনি যেই ক্যাটাগরিতে সাইটটা পোস্ট করাতে যাচ্ছেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ সব দেওয়া থাকে, খালি জাস্ট সিলেক্ট করে দিতে হবে, জাস্ট সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ সিলেক্ট করে কনফার্ম করতে হবে, কিওয়ার্ডের জায়গা থাকে, হ্যাঁ আর পরে একবার যখন সাবমিট নিয়ে নিবে ব্রাউজার কিন্তু ডাটাগুলো রাখে দেয়, দেখেন ডাবল ক্লিক করলে চলে আসে ঠিক আছে। আচ্ছা এই যে প্রথমে আগে এটা করতে সিলেক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরি হবে এটা ধরেন যে ওয়েব সার্ভিস, হ্যাঁ এই রিলেটেড একটা ক্যাটাগরি দিতে হবে, কী দেওয়া যায় শপিং রিজিওনাল কিডস হোম এডুকেশন কম্পিউটার, কম্পিউটার দিলাম, কম্পিউটারের আবার কী জিনিস কম্পিউটার সাব ক্যাটাগরি কী, এখানে ইন্টারনেট হার্ডওয়্যার সফটওয়্যার সিকিউরিটি, হ্যাঁ সফটওয়্যার দিয়ে দিলাম ঠিক আছে, যেহেতু ওয়েব সার্ভিস বা প্রোগ্রামিং দেওয়া যায়, প্রোগ্রামিং বা সফটওয়্যার যে কোনো একটা দেওয়া যায়, হ্যাঁ মানে কাছাকাছি মিল, সবগুলো কিন্তু এক্স্যাক্ট মিল পাওয়া যাবে না কিন্তু কাছাকাছি রিলেটেড হতে হবে, তুমি তো এখানে ওয়েব সার্ভিস দিলে তুমি তো হেলথে দিতে পারো না, এডুকেশন দিতে পারো না, এরকম আর কি, হ্যাঁ কাছাকাছি দিতে হবে, কম্পিউটার আছে, কম্পিউটারের আশেপাশে ডাটা কমিউনিকেশন কম্পিউটার গেম নার্স সিটি, হ্যাঁ একবারের জন্য পাওয়া যাবে, নাহলে একটা রিলিভেন্ট দিতে হবে, হ্যাঁ 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 ওটা তো আপনার হ্যাঁ দেওয়া যায়, আদার্স দিয়ে দেবেন ঠিক আছে, প্রোডাক্ট সাপোর্ট সফটওয়্যার দিয়ে দিলাম মনে করেন, যে দিয়ে গো টু স্টেপ টু, এটার সাবমিট অপশন খুঁজেই পাওয়া যায় না ঠিক আছে, অ্যাড সাবমিট আছে বাট লিঙ্ক কোথায় ইয়া করবো, প্লিজ গো টু স্পেসিফিক সাব ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরি এখানে দিতে হবে, আগে ক্যাটাগরি চুজ করতে হবে, সাজেস্টেড ক্যাটাগরি সার্চ ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আমরা অ্যাড করব, কম্পিউটার, কম্পিউটার কোন বিষয়ে ধরেন কোম্পানিজ এতগুলোই সবগুলো দেখি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফার্ম ওয়েব ডিজাইন, এই যে এর আন্ডারে দি ওয়েব রেজিস্ট্রেশন হোস্টিং অ্যাফিলিয়েশন কোম্পানিজ, কোম্পানিজ ওয়েব ডিজাইন কোম্পানিজ, ওয়েব ডিজাইন কোম্পানিজ, তারপরে ও আচ্ছা এটা তো খুঁজে বের করলাম এখানে ইয়ে নেই, আচ্ছা বাদ দেন এটা, আচ্ছা এভান যে বিষয়টা আসবে সেটা হলো যে সাধারণত তিনটা অপশন আসে, কোনো কোনো দুইটা আসে, এটা মানে দুইটা আসছে, স্ট্যান্ডার্ড রিভিউ ফ্রি, আবার এক্সপ্রেস রিভিউ $39 পার আনলিমিটেড, মানে যে আনলিমিটেড সাইট এখানে অ্যাড করা যাবে, যাবে আর কি যদি এক্সপ্রেস রিভিউ দাও, একটা ডিরেক্টরি সাবমিট করতে কত লাগছে $39, হ্যাঁ তুমি ইচ্ছা মতো সাইট সাউন্ড অ্যাড করতে পারবা, প্রত্যেকটা ডিরেক্টরিতে তিনটা অপশন থাকবে, মানে তিনটা বা দুইটা অপশন থাকবে, এখানে দুইটা আছে, স্ট্যান্ডার্ড আমরা তো যে ফ্রিতে সাবমিট করব, ফ্রি সিলেক্ট করব স্টেপ টু, আচ্ছা আরেকটা আছে যে রেসিপ্রোকাল লিঙ্ক, একটা একটা আছে প্রিমিয়াম, একটা ফ্রি, আর একটা আছে রেসিপ্রোকাল, আচ্ছা রেসিপ্রোকালটা কি, রেসিপ্রোকালটা বলবে যে আমার একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কটা তোমার ওয়েবসাইট হেডার সেকশনে পেস্ট করে দাও, তাহলে ও একটা ব্যাকলিঙ্ক পেলে আমার ওয়েবসাইট থেকে, কিন্তু আমি তো ওকে ব্যাকলিঙ্ক দিব না, আমি শুধু নিব ঠিক আছে, আমি রেসিপ্রোকাল নেব, শুধু সবসময় ফ্রিটা হলো যে সিলেক্ট করবো আমরা, গো টু স্টেপ টু স্টেপ থ্রি, বলেন আপনাদের কী করতে পারি নাহলে, আচ্ছা আলোচনা শেষ করে দিই, এভাবে করে স্টেপ থ্রিতে গেলাম, তারপরে কী কী বসাইতে বলবে, টাইটেল ডিসক্রিপশন নেম, হ্যাঁ এই ফর্মগুলো ফিল আপ করে নিচে একটা ক্যাপচা থাকবে, ক্যাপচাটা ফিল আপ করে
আরেকটা ইয়া থাকবে আপনার হলো যে টার্মস এন্ড কন্ডিশন, ওটা সিলেক্ট করে ওকে দিয়ে আপনার হলো যে কনফার্ম, আবার দেখা হবে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল দেখাবে, আর না হলে যদি না নেয় তাহলে সেক্ষেত্রে লাল কালি দেখাবে যে আপনার কোনো কারণে সাবমিট হয় নাই, ওটা বলে দিবে। ব্যাকলিং খুব সহজ কাজ, ঠিক আছে, অ্যালফা টেকে ব্যাকলিং করবার সমস্যা কি, প্র্যাকটিস হবে। হ্যাঁ, এটা খুব একটা কঠিন কাজ, ডিরেক্টর সাবমিশন সবচেয়ে সোজা কাজ, ডিরেক্টর সাবমিশন, ঠিক আছে। আচ্ছা, ডিরেক্টর সাবমিশন গেল, এখন হলো যে নেক্সট। আচ্ছা, ওই লিস্টটা নাই যে ব্যাকলিং সোর্স অফ ব্যাকলিংয়ের মেলে দেওয়া আছে না? আচ্ছা, এখানে আমরা সাবমিট সার্চ ইঞ্জিন গেল, ওয়েব ডিরেক্টরি সাবমিশন এটা এটাতে আছে এখন, তাই না? এটাতে আমি আবার চেষ্টা করি, কোডো স্টেপ থ্রি। আচ্ছা, এখন দেখেন ওয়েবসাইট টাইটেল, সাইট টাইটেল বসাইতে হবে, টাইটেলটা আমরা এখান থেকে নেই, টাইটেলটা হলো যে এটা বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইউনিভার্সে, মাঝে মাঝে কিন্তু টাইটেল চেঞ্জও করে দিতে হবে। হ্যাঁ, টাইটেলটা এখানে দিলাম, ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে, কপি করে এনে পাঠিয়ে দিলাম, সরি। আচ্ছা, সাইট ডিসক্রিপশন এখান থেকে দিই, মেটা ডিসক্রিপশন দিই, কন্ট্রোল ইউ, হ্যাঁ, কপি করে আমরা এখানে দিলাম ডিসক্রিপশন বা মেটা ডিসক্রিপশনে দিলাম। আচ্ছা, সাইটের একটু শর্ট ডিসক্রিপশন লিখে নিতে হবে আমাদেরকে, সাবমিট আর নেম, দেন আমার নামই দিলাম, নাম দিলে হলো, ইমেল আইডি একটা দেওয়া লাগবে, ধরো যে এই আইডিটাই দিলাম। আচ্ছা, আইটা দিচ্ছি আমি, আইডি সলিউশন, হ্যাঁ, আর একটা ইয়া দিতে হবে যে এখানকার কোডটা দিতে হবে, GNKEG। আচ্ছা, দিয়ে কন্টিনিউ। ইউর লিঙ্ক সাবমিটেড অ্যান্ড ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, হ্যাঁ, লিঙ্ক সাবমিট হবে এবং অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে, লিঙ্ক যদি অ্যাপ্রুভ হয় তখন আপনার একটা মেইল যাবে ওখানে, না এগুলো করা হয়নি তো, এটা নতুন সাইট না, ও ওয়ান পেজের কাজ অনেক বাকি আছে। হ্যাঁ, ওই যে লোডিং স্পিড কমাইতে হবে, আর ওই যে ব্লক পেজ নাই, কন্ট্যাক্ট পেজ নাই, অ্যাবাউট পেজ নাই, এগুলো তো কম্পালসারি, টার্মস অ্যান্ড পলিসি নাই, না এটা হ্যান্ড কোডিংয়ে করা, ঠিক আছে, হ্যাঁ, কোনো প্রেরণা ডিরেক্টর হচ্ছে। আচ্ছা, তো ডিরেক্টর সাবমিশন এইভাবে করে আপনার ডিরেক্টরিতে যাবেন আর সাবমিট করবেন, ঠিক আছে, ওইখান থেকে একটা ব্যাকলিং হয়ে যাবে। হ্যাঁ, তো সবই কাজ হওয়ার কথা, কিন্তু কনসেপ্টটা বুঝাই তো কাজ, কাজ তো সোজা, আমি এখন এখন যত আগাব এখন টিপস শেখাবো, এখন এই খালি শর্টকাট জিনিস, কিন্তু এই যে কনসেপ্টটা, এসকিউএল যে কনসেপ্টটা পুরোটা এতদিন ধরে যে বোঝানো হলো এটাই কিন্তু কাজ। হ্যাঁ, সবাই কিন্তু অনেক কাজই করে, কিন্তু মাকার এই যে টোটাল কনসেপ্টটা কিন্তু জানে না যে এটাই এসইও, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চে, কিওয়ার্ড রিসার্চের এটা তো এটা সোজা, বাট ব্যাকলিং নিয়ে অনেক টাফ, ঠিক আছে, আর এই ব্যাকলিংয়ের তেমন একটা ভ্যালু নেই, ভ্যালু বললাম যে ডিং ডাইভার্সিটির জন্য করবো, আর করতে হবে সব মধ্যে হাই পেজ র্যাঙ্কের ইয়েগুলোতে, ডিরেক্টরিগুলোতে, ঠিক আছে, আর মজে করতে হবে। হ্যাঁ, মজেরটা আমি একটা ভিডিও টিডিও তৈরি করবো মজের জন্য, হ্যাঁ, মজের সাধারণত লিঙ্কটা সাধারণত পাওয়া যায় না। আচ্ছা, তো ডিরেক্টরি সাবমিশন গেল, হ্যাঁ, আচ্ছা, নেক্সট আসি হলো যে সোশ্যাল বুক মার্কিং, এটা কি জিনিস, কতগুলি সোশ্যাল বুক মার্কিং সাইট আছে, আপনার হলো যে হ্যাঁ এরকম,
এই ফেসবুক হচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, টুইটার হচ্ছে মাইক্রো ব্লগিং সাইট, লিঙ্কডইন হচ্ছে সোশ্যাল কি বলে সরি প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট। হ্যাঁ এরকম স্পেসিফিক একটা নাম আছে কিন্তু। আচ্ছা আমরা যদি যাই টপ সোশ্যাল বুকমার্কিং সাইট, সার্চ লিখে সার্চ দিই তাহলে অনেকগুলো লিস্ট আসবে। ধরুন 50 সোশ্যাল বুকমার্কিং সাইট ইম্পর্টেন্স ফর ইউজার, টপ 15 আছে, 250টা আছে, 250টা ডুবল সোশ্যাল বুকমার্কিং সাইট আছে, অনেকগুলো অনেক লিস্ট পাবেন আপনি। হ্যাঁ তো আমার একটা নিলেই হলো টপ যেগুলি। ও আচ্ছা ডিমোজে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে বিকাম অ্যান এডিটর, তারপর অ্যাকাউন্ট খুলে তারপর এখানে লিঙ্ক পোস্ট করতে হবে, খুব ইম্পর্টেন্ট। বিকাম অ্যান এডিটর এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে তারপর সাইটটা মানে লগ ইন করে তারপর এখানে সাইট ইয়া করতে হবে, সাবমিট করতে হবে। আচ্ছা এখানে কিছু বুকমার্কিং সাইট লিস্ট দেওয়া আছে, এসইও জার্নাল এটা অনেক বড় একটা ম্যাগাজিন। এই ধরনের বিপসোনমি একটা বিলিং লিস্ট বুকমার্ক এগুলি ডেলিশিয়াস ডিক ডিগো ডিক, তারপরে হলো যে আপনার ক্লাউড ট্যাক্স, অনেকগুলো সাইট আছে। ধরেন আমরা ইয়াতেই যাই ডিগে যাই, মনে করেন প্রত্যেকটা সাইট একটু ডিসক্রিপশন দেয়, সোশ্যাল নিউজ সাইট দ্যাট চেঞ্জেস দ্য ইন্টারনেট, ডিগ ইজ এ হাই পাওয়ার অথরিটি অ্যান্ড লিস্টিং ইন ডিগ ফর সাইট। মানে বুকমার্কিং বলতে আমরা কি অনেকগুলো বুকমার্ক করে রাখছি না এরকম ব্রাউজারে, এরকম ওয়েবসাইটে যায় লিঙ্ক বুকমার্ক করে রাখা যায়। হ্যাঁ আমার ওখান থেকে ভালো ভালো নিউজ, ওখানে প্রচুর ভিজিটর, কিন্তু সাইটের অথরিটি বেশি, ভিজিটর বেশি, একটা লিঙ্ক ওখানে শেয়ার করে দিলেই যদি লিঙ্কটি অ্যাপ্রুভ হয় দেন আমি হলো এখান থেকে একটা ব্যাকলিঙ্ক পাবো। আচ্ছা লিঙ্ক শেয়ার করতে হলে কী করতে হবে, ওখানে অ্যাকাউন্ট থাকতে হবে। আমি যদি ফেসবুকে এটা লিঙ্কটা শেয়ার করতে চাই তাহলে ফেসবুকে আমার অ্যাকাউন্ট লগ ইন থাকা লাগবে, তা ঠিক এইরকম ডিগে অ্যাকাউন্ট থাকা সাইন আপ করতে হবে আগে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সবগুলোতে সাইন আপ করতে হবে, সোশ্যাল বুকমার্কের সাইটগুলোতে সবগুলো সাইন আপ করে রাখবেন। তারপর একটা টুল আছে যেখানে অ্যাড দিস, ধরেন আমি এই সাইটটা আমি ইয়া করবো সোশ্যাল বুকমার্কিং করবো, এখানে অ্যাড দিস নামে একটা প্লাগিন দেওয়া আছে, এখানে ক্লিক করলাম অ্যাড দিস, কোথায় অ্যাড করবো, স্টাম্বল আপন করবো নাকি টুমলার করবো না ব্লগার করবো, কোথায় দেওয়া মোর আছে, আবার মোরে ক্লিক করলে অনেকগুলো লিস্ট আসবে। আসুক ধরেন আমি যদি চাই যে পিন্টারেস্টে পিন করে দিতে পারি, ফেসবুকে শেয়ার দিতে পারি, টুইটার শেয়ার দিতে পারি, মেইলে কাউকে মেল করতে পারি, প্রিন্ট করতে পারি, জিমেলে কাউকে পাঠাতে পারি, স্টাম্বল আপন এটা একটা ভালো মানে অথরিটেটিভ সোশ্যাল বুকমার্কিং সাইট, টুমলারে দিতে পারি, ধরো টুমলারে দিলাম, টুমলার ওপেন হবে, টুমলারে পারে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে এখানে দিতে হবে, সাবমিট করতে হবে। তা আগে যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ফটাফট নিয়ে নিল মানে লিঙ্কটা শেয়ার নিয়ে নিল, ঠিক আছে, এই হচ্ছে সোশ্যাল বুকমার্কিং, আর কিন্তু কিছুই না। আগে অ্যাকাউন্ট খুলে রাখতে হবে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে, অ্যাকাউন্ট খুলে রাখতে হবে টপ যে সোশ্যাল বুকমার্কিং সাইট এগুলোতে অ্যাকাউন্ট খুলে রাখতে, খুলে তারপর লিঙ্কটা আসলে শেয়ার দিতে হবে। আচ্ছা স্পেসিফিক্যালি কিছু কিছু সাইট শেয়ার দেওয়ার সময় কী কী নেয়, সে টাইটেল অটোমেটিক নিয়ে নিবে, ডিসক্রিপশন নিয়ে নিবে, কিওয়ার্ড নিয়ে নিবে, আর টুমলারের ক্ষেত্রে বলি টুমলার, তারপরে ফেসবুক, তারপর টুইটার, এগুলো কি হ্যাশট্যাগ অ্যালাউ করে, কিওয়ার্ডগুলো যদি আমরা হ্যাশট্যাগের মাধ্যমে দিতে পারি সেটা কিন্তু ভালো, ঠিক আছে, কিওয়ার্ডগুলো সামনে করে হ্যাশট্যাগ দিতে হবে। তো এগুলো সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল বুকমার্কিং মোটামুটি এইভাবে অ্যাকাউন্ট খুলতে হবে আর সাইটগুলো যে লিঙ্কটা
শেয়ার মারতে হবে, এটুকুই কাজ দিলে হয়ে গেল। আচ্ছা এটারও তেমন একটা ভ্যালু নাই। এখান থেকে ভিজিটর আসে আর হলো যে ওই যে অথরিটির সাইট থেকে একটা লিঙ্ক পাওয়া যায়, এখন ম্যাক্সিমাম ডুফলো নো ফলো লিঙ্ক দেয়। হ্যাঁ ম্যাক্সিমাম সাইটগুলো এখন নো ফলো লিঙ্ক দেয়। মেইন যেটা লিঙ্ক তোমার জন্য যেটা কাজ করবে সেটা বলবো, মানে এগুলো শেষ হোক। অ্যাকচুয়ালি মানে র্যাঙ্ক করার জন্য যখন যেটা ব্যাকলিং সেটা বলতেছি, আমি আগে বেসিক বিষয়গুলো শেষ করে নিই, ঠিক আছে, মূল বিষয়গুলো আগে শেষ করে নিই, মানে প্রাইমারি ধারণাগুলো শেষ করে নিই। আর সোশ্যাল বুকমার্কিং গেল, এবার আসে ব্লগ কমেন্টিং। ব্লগ কমেন্টিংটা কি জিনিস? ব্লগ কমেন্টিং হলো ব্লগে ব্লগে যায় কমেন্ট করতে। গত দিনকার ইয়াটা নিয়ে গেছে, ভিডিওটা নিয়ে গেছেন, দেখছিলেন লাইভ প্রজেক্টের? তুমি দেখছিলে? দেখো নাই। আচ্ছা তোমার তো নিজেই করাইছি, মানে ব্লগ কমেন্ট কীভাবে করতে হবে। আমরা ব্লগ কমেন্টের ক্ষেত্রে ব্লগ খুঁজতে হবে রিলেটেড, ধরেন এই রিলেটেড এটা একটা সার্ভিস, ওয়েব সার্ভিস কোম্পানি, তো ওয়েব সার্ভিস কোম্পানির রিলেটেড ব্লগ আমাকে খুঁজতে হবে এখন। তাহলে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে হবে। ব্লগ সার্চিং আমার সুন্দর একটা টুল আছে, সেই দিন আমি ওদেরকে দেখাই দিচ্ছি যে লিঙ্ক সার্চিং, আগেও দেখাই দিচ্ছি linksearching.com। তো আগে সাধারণত সার্চ কোয়েরি দিয়ে সার্চ করা যেত, যে কীরকম একটা ওই যে এন শামিমের কথা একটা ইয়ে দিয়েছিলাম আমি আপনাদেরকে, সার্চ কোয়েরির একটা পিডিএফ দিয়েছিলাম, তো ওইখানে ম্যানুয়ালি চেক করা যায়। আজ এটা সার্চ ইঞ্জিন কুইরিজ টু ফাইন্ড এক্সাক্ট ইনফরমেশন ফ্রম গুগল অ্যান্ড বিং। গুগল বিং থেকে এক্সাক্ট ইনফরমেশন পাইতে এগুলো হচ্ছে সার্চ কুইরিজ। কিওয়ার্ড দিয়ে টপ টেন রিসোর্স এটা দিচ্ছি আপনাদেরকে আছে, হ্যাঁ ওই যে রসার্চ আর্টিকেল খুঁজে পাওয়ার জন্য দেওয়া আছে, এই পুরো পিডিএফটা আপনাদের কাছে আছে। আপনারা অস্বীকার করতে পারেন, আপনি এখন ল্যাপটপে আমি বের করতে পারবো। ওই যেমন বলছিলাম মানে টপ টেন আর্টিকেল, টপ টেন রিসোর্স। হ্যাঁ আচ্ছা বিভিন্ন ধরনের সাইট খুঁজে পাওয়ার বা এক্সাক্ট ইনফরমেশন খুঁজে পাওয়ার জন্য একটা সাইট, ঠিক আছে। আচ্ছা তা আমরা এখানে না যাই, আমরা একটা অনলাইন ভালো একটা টুল আছে সেটা যাই, ওই যে লিঙ্ক সার্চিং। ধরো ব্লগ খুঁজবো আমরা, ক্রিয়েটর ব্লগ খুঁজবো, এটার যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ডগুলো কী কী? এসইও সার্ভিস, তোমার রিলেট ব্লগটা কি রিলেটেড বলো দেখি। বুঝিনি, হ্যাঁ কি চলে আসবে? এসইও সার্ভিস মনে করছে আপনার কিওয়ার্ড একটা, তাই না? তো এসইও সার্ভিস কিওয়ার্ড এটা দিয়ে আপনি মনে করেন যে ইয়ে করবো, কি খুঁজবো, ব্লগ খুঁজবো, ব্লগ কমেন্টিং করবো। ব্লক কমেন্টিং সিলেক্ট করলাম, সিলেক্ট ক্যাটাগরি কোন ক্যাটাগরি, ওয়ার্ডপ্রেস ব্লক খুঁজবো প্রথমত, ওয়ার্ডপ্রেস ব্লক সবচেয়ে বেশি, ওয়ার্ডপ্রেস ব্লক সিলেক্ট করলাম। পরে এবার ফাইন্ড ব্লক পোস্ট দিয়ে আপনার হলো যে এখানে ব্লগের লিস্টগুলো আসবে, হ্যাঁ সার্চ অনুযায়ী। আচ্ছা এখানে যে আমি ক্লাসগুলো নিচ্ছি হয়তো ডিরেক্টর সাবমিশন আর দেখাবো না, দেখার প্রয়োজন নাই, দেখাই দিতে পারি। ডিরেক্টর সাবমিশনের উপর টোটাল একটা ক্লাস হবে একদিন সারাদিন, সোশ্যাল বুক মার্কিংয়ের উপরে ক্লাস হবে, ব্লগ কমেন্টিংয়ের উপরে ক্লাস হবে, ওয়েব 2.0 উপরে একটা আলাদা ক্লাস হবে, হ্যাঁ তারপরে এগুলো এগুলো ক্লাস একদিনে শেষ করা যাবে। এই চারটা, এই 2, 3, 4, 5 পাঁচটা দিন, পাঁচ দিনে পাঁচটা ক্লাস হবে শুধু ওই দিনে টোটাল সোশ্যাল বুক মার্কিং সাইট। হ্যাঁ এটা এইভাবে আজকে শুধু মানে একটু রাফলি চলে যাচ্ছি, ঠিক আছে। ব্লক কমেন্টিং করবো আর ব্লক কমেন্টিং দিয়ে শেষ করবো আজকে। পাঁচ মিনিট
ওয়েব 2.0 নিয়ে আলোচনা করতে হবে, কমপ্লিট একটা ক্লাস। আচ্ছা আসছে, এটা দ্যাট ক্যান চেঞ্জ ইউর ব্লগিং গেম, কি এটা কি সেটা না? কমেন্ট করছো এখানে, তো কমেন্ট এখানে অ্যাপ্রুভ হয়নি, অ্যাপ্রুভ হলে কমেন্টটা দেখা যেত এখানে। কী নামে করা আছে কমেন্ট? আইভি। আচ্ছা আইভি নামে তো কোনো এখনো এখানে কমেন্ট অ্যাপ্রুভ হয়নি। আচ্ছা আচ্ছা এখানে এখানে আসলাম, আসে এখন এখানে ব্লক কমেন্ট করতে হবে, এখানে নেমটা দিতে হবে, ইমেলটা দিতে হবে একটা, আইটি কোথায়, আইটি 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 না একটা ইমেল দিলাম আমি, আকাশ নীলে তমুক ইমেল দিলাম, ওয়েবসাইটটা দিতে হবে আলফাটেক অল, একটা কমেন্ট করতে হবে, এমন একটা কমেন্ট করতে হবে যেটা অ্যাপ্রুভ হয়। এদের কমেন্টগুলো দেখলে বুঝতে হবে যারা কী ধরনের কমেন্ট করছে। ভেরি সিম্পল, বেটার ইফেক্টিভলি ডিসকাস অ্যাবাউট দ্য কন্টেন্ট অপটিমাইজেশন অ্যান্ড ইমেজ অপটিমাইজেশন তমুক তমুক। হ্যাঁ তো এই ইয়াটা পড়ে, এসিও টিপস দ্যাট ক্যান চেঞ্জ ইউর ব্লগিং গেম। হ্যাঁ এটা কী ধরনের লেখছে লেখাটা সেটার উপর ভিত্তি করে একটা কমেন্ট লিখতে হবে, মানে মিনিমাম 50 ওয়ার্ডের একটা স্ট্যান্ডার্ড কমেন্ট লিখলে কমেন্টটা আমরা করলাম, করার পরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল দেবো, সেটাই আপনাকে বুঝতে হবে যে কী ধরনের কমেন্ট দিতে হবে, এরা এরা কী ধরনের কমেন্ট দিছে। আমি কি আমার ওয়েবসাইটটাকে হাইলাইটের মতো? না না ওরকম না, এইখানে কমেন্ট করা মানে এখানে একটা মন্তব্য করলেন তার লেখার সম্বন্ধে, তার লেখাটা পরে আপনি একটা মন্তব্য করলেন এরকম একটা কমেন্ট। আচ্ছা আর আপনার তো এখানে ওয়েবসাইটে লিস্টটা দিচ্ছি দিচ্ছে নেই, এখানে তো এই যে কিন্তু একটা ব্যাকলিং পাইছে, এই যে কার্থিক এসিও, ওই যে তার ওয়েবসাইট কি amrutanjan.com। হ্যাঁ সে amrutanjan.com থেকে একটা এটা একটা ব্যাকলিং পাইছে, হ্যাঁ এটা ডু ফলো ব্যাকলিং পাইছে সম্ভবত, আমরা একটু চেক করতে পারি। মডারেশন ওয়েটিং মানে তোমার কমেন্ট এখন অ্যাপ্রুভ হয়নি, পাবলিশ হয়নি, ও নো ফলো লিঙ্ক। হ্যাঁ এই যে রিলেশন নো ফলো এক্সটার্নাল নো ফলো, এই লিঙ্কটা হচ্ছে নো ফলো লিঙ্ক, তার একটা লিঙ্ক পাইছে এখান থেকে ব্লগ থেকে, লিঙ্কটা তার অ্যাপ্রুভ হয়েছে, কমেন্টটা অ্যাপ্রুভ হলে একটা লিঙ্ক পাওয়া যাবে, কমেন্ট করলাম কমেন্ট করে পোস্ট কমেন্ট, হ্যাঁ করলে যদি কমেন্ট অ্যাপ্রুভ হয় তখন আমাদের এরকম দেখাবে, লিস্টে দেখাবে, দেখালে তখন আমাদের একটা ব্যাকলিঙ্ক পাইলাম এই সাইড থেকে, কোন সাইড থেকে, এই যেটা এই সাইড থেকে আমরা একটা ব্যাকলিঙ্ক পাইলাম। ঠিক আছে এই হচ্ছে ব্লক কমেন্টিং, ব্লক কমেন্টের ডিটেলস এটা একদিনের পুরো ক্লাস হবে, একদিন দুই দিন তিন দিন যা লাগে, কীভাবে ব্লক কমেন্টে অ্যাপ্রুভ হওয়া যায়, ব্লক কমেন্টে আরও বিষয়, হ্যাঁ কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে এগুলো নিয়ে আর কি। এক্সেল শিট এখানে এক্সেল শিট দেয়াই নেই মনে হয়, এক্সেল শিট এখানে দেয়া নেই মানে অফিস দেয়া নেই এখানে, এটাই হচ্ছে ব্লক কমেন্টিং। হ্যাঁ মানে বেসিক ধারণা ব্লক কমেন্টে এটা, তারপর ওয়েব 2.0 কি জিনিস, ওয়েব 2.0 হলো যে আপনার যে ব্লগারটা ওটা কিন্তু ওয়েব 2.0 একটা, ওখানে পোস্ট করলেন, ব্লগারে পোস্ট করলেন, পোস্ট থেকে একটা ব্যাকলিং দিতে পারেন কোনো সাইটকে, হ্যাঁ টেক্সট থেকে একটা ব্যাকলিং দিতে পারলেন, ওটা একটা আর্টিকেল ডিরেক্টরি, ওয়েব ডিরেক্টরির মধ্যে আর্টিকেল ডিরেক্টরি আছে, আর্টিকেল পোস্ট করলে আর্টিকেলের টেক্সট থেকে ব্যাকলিং দিতে পারেন কোনো সাইটকে, ডকুমেন্ট শেয়ারিং সাইট যেগুলো সাইট থেকে আপনি হলো যে পিডিএফ বা আপনার পাওয়ার পয়েন্টের স্লাইড ওখানে দিতে হয়, দিয়ে ওখান থেকে একটা ব্যাকলিং নিতে হয়, যেমন স্লাইড শেয়ার একটা ডকুমেন্ট শেয়ারিং সাইট। স্লাইড শেয়ার এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলে একটা পাওয়ার পয়েন্টের স্লাইড আপনাকে এখানে অ্যাড করতে হবে, তাহলে ওখান থেকে আপনাকে একটা ব্যাকলিং পাবেন। কিছু কিছু সাইট আছে আপনার ইয়া করতে হবে, কী বলে পিডিএফ দিতে হবে, ওখানে ব্যাকলিং পাবেন একদম। তো এই হলো মোটামুটি এখানে ডকুমেন্ট শেয়ারিং, শেষ করে দিই,
গেস পোস্ট হলো যে কিছু কিছু গেস পোস্টিং সাইট আছে, যেমন squid.com, halfpage.com, ওগুলোতে পোস্ট করলে ওখান থেকে একটা ব্যাকলিংক পাওয়া যায়। প্রেস রিলিজ তৈরি করতে হবে, ভিডিও শেয়ারিং সাইট যেমন ইউটিউব, ভিমন, ডেলি মোশন, আরও অনেক আছে, ওগুলোতে ভিডিও পোস্ট করতে হবে। পোস্ট করলে কেবল ওখান থেকে ব্যাকলিংক পাওয়া যায়, ঠিক আছে। কন্টেন্ট লাগবে, তৈরি করে ভিডিও পোস্ট করতে ওখান থেকে একটা ব্যাকলিংক নেওয়া যাবে, ঠিক আছে। খুব সহজ, মানে খুবই কঠিন না, এই কন্টেন্টগুলো তৈরি করা খুব কঠিন না, বাট করা যায়। আবার কিছু কিছু সাইট আছে ইনফোগ্রাফ, ওগুলোতে ইনফোগ্রাফ পোস্ট করে একটা ব্যাকলিংক পাওয়া যায়, হ্যাঁ। তারপর পিন্টারেস্ট আছে, পিন্টারেস্ট থেকে অনেক ভালো ভালো ব্যাকলিংক পাওয়া যায়, কীভাবে যাক, মানে এগুলো আছে টোটাল ব্যাকলিংক আর্ন করার একটা ওয়ে। আমরা মোটামুটি সবগুলো থেকে ব্যাকলিংক নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। একটা সাইটের জন্য সবগুলো থেকে ব্যাকলিংক নেওয়াটা একটা হেলদি ব্যাকলিংক প্রোফাইল বা ন্যাচারাল লিঙ্ক প্রোফাইল, ঠিক আছে। এমন না যে শুধুমাত্র 500 ব্লক কমিটি করলাম আর অন্য সাইট থেকে ব্যাকলিংক নাই, এটা কিন্তু ন্যাচারাল হলো না, যে কোনো সময় ব্যান হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এই মোটামুটি আজকের ক্লাস, তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।